Assalamualikum mamma purai agun level er ekta offer niye eslam prothome payment proof dekhabo tar pore ami apnader majhe offer ta share korbo thik ache to dekhen amar account balance kintu ekhono $13.20 er moto royeche to ami ekhane ki 3 dot e click kore withdraw history ta ami ekta apnaderke dekhai to dekhen ami kintu ekhane theke withdraw korchi pray $12 er moto ebong ekhane amake kintu 180 TRX diye dise shomoy ta ke dekhen shomoy ta ekhane baje koyta 30 may 4:44 oi desher shomoy thik ache je desher ei eta ওই দেশের সময় তো এখানে কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে তারা $12 একদম ইনস্ট্যান্ট কিন্তু এখানে পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে তো কিভাবে কি করবেন বিস্তারিত বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব আর হ্যাঁ প্রথমেই বলে নি এটা ফ্রি সাইট না এখানে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ভিআইপি কিনতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু প্ল্যান আছে বিভিন্ন ধরনের প্ল্যান তো আমি প্রথমে অ্যাকাউন্ট করা দেখাবো তারপরে দেখাবো কিভাবে আপনারা এখানে কাজ করবেন তো গাইস ভিডিওর ডেসক্রিপশন তো গাইস ভিডিওর ডেসক্রিপশনে দেখেন লিংক দিয়ে দিছি ওই লিংকে একটা টাস্ক করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো বন্ধুরা এখানে কি করবেন প্রথমে হচ্ছে আপনার একটা নাম দিবেন আপনার একটা প্রথম ফার্স্ট নেম দিবেন এরপর লাস্ট নেম দিবেন এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন এরপর এখানে একটা নাম্বার দিবেন আপনার যে ফোন নাম্বার আছে সেটা দিবেন এরপর এখানে একটা ইউজার নেম দিবেন আপনার নাম তারপর একটা দুটো সংখ্যা দিয়ে দিবেন ইউজার নেম হয়ে যাবে এরপর এখানে গাইস পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন যেন কেউ আইডিয়া করতে না পারে এরপর এখানে আবারও একই পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর এখানে একটা টিক মার্ক দিয়ে নিচে সাইন আপে বা রেজিস্টারে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমি আমার অ্যাকাউন্টটা লগইন করে নিচ্ছি তো বন্ধুরা দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু এখনও $13.20 রয়েছে এটা আমি সরাসরি আপনাদেরকে উইথড্র করে দেখাবো ঠিক আছে কিভাবে আপনারা উইথড্র করবেন তো এখন এখানে কাজ করতে গেলে সর্বপ্রথম হচ্ছে আমাদের এখান থেকে আমাদের লেভেলটা আপগ্রেড করতে হবে ঠিক আছে যে আমাদের প্ল্যানটা কিনতে হবে তার জন্য থ্রি ডটে ক্লিক করবেন করার পরে প্ল্যান কেনার আগে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড থাকতে হবে ঠিক আছে সো আমরা প্রথমে প্ল্যানটা দেখাই আমরা প্ল্যানে ক্লিক করে দিলাম প্ল্যানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের প্ল্যান আছে দেখেন $5 থেকে শুরু করে কিন্তু এখানে $10 দেখেন $25 এরপরে $40 $60 এখানে কিন্তু প্রায় কত $150 পর্যন্ত কিন্তু এখানে প্ল্যান আছে যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটাই নিতে পারবেন তো আমি আপনাকে একটু ই দেখাই আমার বর্তমানে প্ল্যান আছে হচ্ছে গোল্ড প্ল্যান ঠিক আছে যেটার মূল্য হচ্ছে $10 আমি কিন্তু এখান থেকে $12 উইথড্র করছি সো আমার কিন্তু এখনও $2 মতো লাভ রয়েছে এবং আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু এখনও $13.20 রয়েছে আচ্ছা তো এখানে প্ল্যান কেনার আগে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে এই যে সিলভার প্ল্যান এটার মূল্য হচ্ছে $5 এই প্ল্যানটা যদি আপনি কিনেন তাহলে আপনার হচ্ছে যে প্রতিদিন আপনি 5টা করে অ্যাড দেখতে পারবেন ঠিক আছে এবং 5টা অ্যাডেই কিন্তু $0.50 আর্ন হবে আর এখানে আপনি 2 লেভেল পর্যন্ত কিন্তু কমিশন পাবেন সেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন এবং প্ল্যান প্রাইসটাও এখানে দেওয়া রয়েছে সো এইভাবে যেগুলো দেখে নেবেন চাইলে কিন্তু এই যে $5 প্ল্যান এটাও কিনতে পারবেন যার সামর্থ্য কম এখান থেকে সর্বপ্রথম হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড করতে হবে ব্যালেন্সটা অ্যাড করার জন্য এই যে ডিপোজিটে ক্লিক করবেন এরপরে ডিপোজিট নাও এখানে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে দেখেন ডিপোজিট নাওতে ক্লিক করলাম এরপর এখানে কত দুইটা উপায় আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন একটা হচ্ছে USDT আর একটা হচ্ছে TRX তো ভাই আমরা হচ্ছে TRX করব কারণ USDT উইথড্র করতে গেলে অনেক ফি লাগে এজন্য আমরা TRX দিয়ে করব ঠিক আছে আর এখানে দেখেন মিনিমাম হচ্ছে আপনারা $5 থেকে $999 পর্যন্ত কিন্তু এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন আর এটা হচ্ছে $10 মিনিমাম তো এখন আমরা সরাসরি TRX এই ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিব এরপর দেখেন আমরা এখানে কত অ্যামাউন্ট ডিপোজিট করতে চাচ্ছি তো সাপোজ আপনারা এখানে যে অ্যামাউন্ট ডিপোজিট করবেন সেই অ্যামাউন্ট দিবেন তো আমি ধরেন যে এখানে দিলাম $10 ঠিক আছে $10 দিলাম এরপর এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিব সো কনফার্মে ক্লিক করে দিলাম করার পরে দেখেন এখানে একটু ওয়েট করতে হবে এবং আমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখন আমরা যদি এখানে $10 ডিপোজিট করতে চাই তাহলে আমাদের 150 TRX তাদের ই করতে হবে সেন্ড করতে হবে অ্যাড্রেসে ঠিক আছে সো আমরা এখানে পে নাওতে ক্লিক করব সো পে নাওতে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন $10 150 TRX আমাদের দিতে হবে এই যে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা আপনারা সিম্পলি কপি করবেন ঠিক আছে এই যে চেপে ধরে এরকম কপি করবেন আর এটা অবশ্যই TRX ট্রন TRC20 নেটওয়ার্ক এটা একটু দেখে নেবেন ভালোভাবে কারণ আপনি যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনার সেন্ড হবে না ঠিক আছে এবং আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হবে না তো এখন আপনার যেখানে TRX আছে সেখানে চলে আসবেন তো আমি বিট কিপে চলে আসলাম দেন এখানে আমাদের হচ্ছে যেখানে TRX থাকবে আপনি সেই জায়গায় চলে আসবেন আমার এখানে TRX আছে ওয়েট এই যে দেখেন TRX তো আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করবো এরপর উপর অ্যাড্রেসটা দিবেন আর নিচে দিবেন হচ্ছে অ্যামাউন্ট কত অ্যামাউন্ট এখান থেকে হচ্ছে $150 TRX ঠিক আছে $150 TRX দিবেন এরপর এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো সো এখান থেকে আপনারা অবশ্যই সেন্ড করে নেবেন আমি সেন্ড করতেছি না যেহেতু আমার অলরেডি VIPটা আপগ্রেড করা আছে এরপরে গাইজ সেন্ড করা হয়ে গেলে আপনি কি করবেন দেখেন এই যে ধরেন যে এরকম সেন্ড করছেন ঠিক আছে যেরকম সেন্ড করছেন এখন এখানে দেখেন একটা ট্রানজ্যাকশন আইডি আপনাকে দিবে ঠিক আছে এই যে TRX ID এই TX ID টা আপনারা সিম্পলি কপি করবেন ঠিক আছে কপি করার পর আপনি এই যে বক্স আছে এই বক্সে আইডিটা এরকম দিয়ে তারপরে পে নাওতে ক্লিক করে দিবেন
ঠিক আছে। এরপরে দেখবেন যে এক থেকে দুই ঘন্টার ভিতর কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এর একটু টাইম লাগে কারণ এটা ম্যানুয়ালি তারা আপডেট করে। তো আমরা ব্যাকে চলে আসি, এখানে গেল আমাদের ডিপোজিটের কাজ। এখন ডিপোজিট হওয়ার পর প্ল্যানে ক্লিক করে দেবো। প্ল্যানে ক্লিক করার পর আপনি মনে করেন যে আপনি $10 ডিপোজিট করছেন, তাহলে আপনি এই যে সাবস্ক্রাইব নাও এখানে ক্লিক করলে আপনার প্ল্যানটা কেনা হয়ে যাবে। তো আমার অলরেডি হচ্ছে গোল্ড প্ল্যানটা কেনা আছে। এখন দেখাবো কীভাবে কাজ করবেন। কাজ করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন, এরপর দেখেন এখানে পিটিসিতে ক্লিক করবেন। এটা হচ্ছে একটা পিটিসি সাইট। এরপর এখানে অ্যাডসে ক্লিক করবেন। তো অ্যাডসে ক্লিক করে দিলাম, এরপর দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যাড শো করতেছে। তো আমরা যেহেতু গোল্ড প্ল্যান নিছি এই জন্য আমরা প্রতিদিন 10টার অ্যাড দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে। এর বেশি আমরা দেখতে পারবো না, তবে এখানে অনেকগুলো অ্যাড শো করতেছে। এখন আমরা কী করবো, এখান থেকে আমরা যে দেখেন ভিউ নাও এখানে আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু উপরে একটা দেখেন এই পার্সেন্ট উঠতেছে, ঠিক আছে। সো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে, এখানে একটু ওয়েট করলে দেখবেন যে পার্সেন্টটা আমাদের এখানে লোড হচ্ছে, ঠিক আছে। তো দেখেন গাইস এই যে আমাদের এখানে পার্সেন্টটা কিন্তু বাড়তেছে, আমরা এই পর্যন্ত এখানে একটু ওয়েট করব। ওকে, তো দেখেন এরকম হয়ে গেলে এরপর আমাদের সামনে কিন্তু এরকম একটা ক্যাপচা চলে আসবে। ক্যাপচাটা এরকম করতে হবে যে 8+0 কত হয়, 8, এটা দিবেন। তারপর আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। আপনাদের বিভিন্ন ধরনের ক্যাপচা আসতে পারে। এই যে দেখেন কনফার্মে ক্লিক করলাম, আমাদের কিন্তু অ্যাড দেখা শেষ, ঠিক আছে। এবং আমরা আরেকটা অ্যাড দেখবো, ভিউনাতে ক্লিক করব। সো ভিউনাতে ক্লিক করার পর আবারও কিন্তু আমাদের মাঝে কিন্তু এরকম লোড নিবে, ঠিক আছে। সো আমরা এখানে একটু ওয়েট করি আবারও। ওকে, তো দেখেন এরপর এখানে আরেকটা ক্যাপচা দিচ্ছে, সেটা হচ্ছে যে 8+6 কত হয়, 14। তো আমরা এখানে 14 দিলাম, তারপরে আমরা কনফার্মে ক্লিক করে দিব। সো কনফার্মে ক্লিক করে দিলে দেখেন আমাদের এখানে কিন্তু কাজ শেষ। এখন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে আসি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। প্রতিটা অ্যাডের জন্য হচ্ছে আপনি 10 সেন্ট করে পাবেন, আর এখানে আমাদের প্রায় 20 সেন্টের মতো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখানে কাজ করতে পারবেন। এখন কীভাবে উইথড্র করবেন ওইটা দেখাই। উইথড্র করার জন্য আর তার আগে গেছে এখান থেকে কিন্তু রেফার করাইতে পারবেন। দেখেন এই যে রেফারেল সিস্টেম আছে, এখানে কিন্তু আপনারা রেফারেল লেভেলটা আপনারা পেয়ে যাবেন। কমিশনে ক্লিক করবেন, আচ্ছা রেফারেলে ক্লিক করবেন, সরি রেফারেলে ক্লিক করবেন, এরপর রেফারেল ইউজারে ক্লিক করবেন। এরপর দেখেন এই যে হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, এই রেফারেল লিঙ্কে যদি আপনি কাউকে জয়েন করান তাহলে কিন্তু আপনার হিসাবে প্ল্যান হিসেবে কিন্তু আপনি এখানে রেফার কমিশন পাবেন। যেমন ধরেন যে আমি এখানে কিন্তু গোল্ড প্ল্যানটা কিনছি এবং গোল্ড প্ল্যানে কিন্তু 2 লেভেল পর্যন্ত আমাকে রেফার কমিশন দিবে। অর্থাৎ আপনি যদি আমার রেফারে জয়েন করেন, আপনার রেফারে যে জয়েন করবে তার থেকেও কিন্তু আপনি কমিশন পাবো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এখানে আপনার রেফার কমিশনটা এই যে দেখতে পারতেছেন, 1 লেভেলে 14% দিবে, 2 লেভেলে 12% দিবে। এটা কিন্তু ভাই অনেক বেশি, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখানে চাইলে রেফার করতে পারেন। এরপর আমরা এখান থেকে সরাসরি উইথড্র করবো। তো উইথড্রোতে ক্লিক করবো, এরপর উইথড্র নাওতে ক্লিক করে দিব। সো উইথড্র নাওতে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে সরাসরি TRX উইথড্র করবো, ঠিক আছে। উইথড্র নাওতে ক্লিক করবেন, এরপর এখান থেকে হচ্ছে আমরা অ্যামাউন্ট দিব, আমরা কত ডলার উইথড্র করতে চাই। তো আমাদের অ্যাকাউন্টে আসছে $13, আমরা $13 দিলাম। এরপর এখানে কনফার্মে ক্লিক করে দিব। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা এই $13 বদলে পাবো হচ্ছে যে 169 TRX, ঠিক আছে। এরপর আমরা এখানে হচ্ছে অ্যাড্রেস দিব, এই যে নিচে আমরা এখানে সরাসরি অ্যাড্রেস দিচ্ছি এখান থেকে। তো এই অ্যাড্রেসটা রিসিভে ক্লিক করে এই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এখানে আমরা অ্যাড্রেসটা দিই, এই যে দেওয়ার পরে আমরা এখন কী করবো, কনফার্মে ক্লিক করে দিব, ঠিক আছে। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুলভাবে হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে এবং আমাদের কিন্তু এখানে একটু অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু তারা উইথড্র এটা সাকসেস করে দিবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা উইথড্র করবেন, আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।